মাননীয় সভাপতি, এখানে যারা আছেন বামফ্রন্টের এবং কংগ্রেসের নেতৃত্ব, এবং আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এর আগে চৌধুরী, আমি জানি সেলিন্দার উপর একটা ডকুমেন্টারি, সেলিন্দার পার্লামেন্টে যেরকম লড়াই বা যা কিছু করেছে, অতীতে যখন দায়িত্ব পেয়েছেন মানুষের কাছ থেকে, সাংসদ হিসেবে যে ভূমিকা পালন করেছেন, সেই সম্পর্কে একটা ভিডিও আপনারা দেখেছেন, এবং তারপরে আমাদের বাকি বক্তারা এতক্ষণ বলেছেন, আমাদের বাকি নেতারা বলেছেন, আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, আমি খুব সংক্ষেপে দু একটা কথা আপনাদের বলছি। এবং দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে, আর কয়েকদিন পরে ভোট, আমার বিশ্বাস আপনারা বেশিরভাগ মানুষ আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আপনারা কি কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন। তাই এমনিও খুব বেশি কথা বলার কোনো মানে হয় না, তবে এইটুকু বলতে পারি, আমি এর আগে যে মুর্শিদাবাদে যখন এসেছি পঞ্চায়েতের সময় বা তার আগে পরে তো ঠিক আছে, কিন্তু আমি এবার লোকসভা প্রচারের জন্য গত 15 তারিখ থেকে আমি লালবাগে আছি, আমি মুর্শিদাবাদেই আছি, এবং আরো কয়েকদিন থাকার কথা, মানে এখানে প্রচার শেষ হওয়া পর্যন্ত। এবং মুর্শিদাবাদের বিভিন্ন মিটিং মিছিল থেকে শুরু করে, মিটিং মিছিল তো ঠিক আছে, সেখানে আমাদের সমর্থকরা এগুলো তো থাকবেন, তাদের মধ্যে উৎসাহ থাকবে, সবই ঠিক, কিন্তু মিটিং মিছিলের বাইরে যখন একটা জায়গায় থাকলে বুঝতে পারছেন, মানে এখানে চা খেতেও যাচ্ছি, কোনো দোকানে এমনিও লোকের সাথে গল্প গুজব হচ্ছে, সব হচ্ছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, মানুষের কাছ থেকে যা শুনতে পাচ্ছি, যা মানুষের যা মেজাজ দেখছি, তাতে যদি আমার বোঝা ঠিক হয়ে থাকে, যদি আমি খুব ভুল না বুঝে থাকি, তাহলে খালি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বলে নয়, মুর্শিদাবাদ জেলার 3টে লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের জোট, আমাদের জোট এবার 4-0 জিতবে, 3টে লোকসভা কেন্দ্রে আমরা জিতবো, মোহাম্মদ সালিমও জিতবেন, অধীর চৌধুরীও জিতবেন, ভগবানগোলাতে অঞ্জন বিবিও জিতবেন, এবং অঞ্জন বেগম জিতবেন, বাকি আমাদের মুর্তজা হোসেন জঙ্গিপুরে আছেন, এই প্রতিটা কেন্দ্র থেকে আমাদের জোট জিতে খালি যাবে, খালি তাই নয়, সামনের বিধানসভা 2026 হবে, আমরা চাই তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে, বিজেপিকে বাংলা থেকে চিরতরে তাড়িয়ে দিতে, সেই যে বিধানসভা আমরা দেখতে চাই, সেই যে বিধানসভা আমরা তৈরি করতে চাই, তার ট্রেলার দেখাবে এই লোকসভার মুর্শিদাবাদ, একেবারে তৃণমূল শূন্য, বিজেপি শূন্য মুর্শিদাবাদ জেলা আপনারা তৈরি করবেন, আপনাদের উপর আমাদের সেই আস্থা আছে, আমাদের সেই ভরসা আছে, আমরা আপনাদের সবার সমর্থন চাইছি, শুধুমাত্র যারা সিপিএম এর বা কংগ্রেসের সমর্থক তারা নন, তৃণমূলকে যারা এর আগে সমর্থন করেছিলেন, দেখুন তৃণমূলের এখন পার্থ চট্টোপাধ্যায় চুরি করে থাকতে পারে, ওর খাটের তলায় টাকা থাকতে পারে, কিন্তু তৃণমূলকে যে সাধারণ মানুষ ভোট দিয়েছেন তার তো খাটের তলায় টাকা নেই, তিনি তো চুরি করেননি, তিনিও বদল খাটিয়ে পরিশ্রম করে খান, তিনি আমাদের শত্রু হতে যাবেন কেন, সেই মানুষের কাছে আমরা আবেদন করছি, যদি আপনারা মনে করেন যা হচ্ছে তা অন্যায় হচ্ছে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই একজোট হন, আমাদের যে ইন্ডিয়া জোট, ইন্ডিয়ার এই জোট শুধুমাত্র বামফ্রন্টের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, আম আদমি পার্টির সঙ্গে, ডিএমকে সঙ্গে, আরজেডির সঙ্গে, কতগুলো দলের সঙ্গে, দলের জোট নয়, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সৎ ভালো মানুষেরা রয়েছেন, যে সমর্থকরা রয়েছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের ইন্ডিয়া জোটে চাই, আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 নম্বরই করে থাকতে পারেন, উনি ইন্ডিয়া জোটের পিঠে ছড়ি মেরে থাকতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছেন মানে তৃণমূলকে ভোট দেওয়া একজন সাধারণ মানুষ তিনিও পালিয়ে যাবেন এমন নয়, আপনাকেও আমরা আমাদের বন্ধু ভাবি, আপনাকেও আমরা আমাদের সঙ্গে চাই, আপনাকে বাদ দিয়ে নয়, আপনাকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করতে চাই, সঙ্গে নিয়েই আমরা জিততে চাই, আপনাদের সবাইকে আমরা আমাদের প্রার্থীদের পাশে, আমাদের জোটের পাশে আমরা আবেদন আহ্বান করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে দেখবেন বিভিন্ন মিটিং এ, বাকি সব ভুলে গিয়ে এখন, কদিন আগে মুর্শিদাবাদে এসেছেন, হরিহর করে মিটিং করেছেন, ওর মালদায় যখন গেছেন, এখানে ওখানে গেছেন, ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়াচ্ছেন কি, যে এখানে বাংলার সমস্ত মুসলমান একসঙ্গে তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে, সমস্ত ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ যারা কিনা চাও না বিজেপি আসুক, সবাই মিলে তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে, বিজেপি কিন্তু আসতে বাকি আছে, বলুন করে আমাদের যাচ্ছে, আগে আমাদের যখন সরকার চলেছে ভ্যারিকেন নিয়ে খুঁজলেও একটা বিজেপির পঞ্চায়েত মেম্বার খুঁজে পাওয়া যেত না, আর সেখানে মমতা ব্যানার্জি এমন রাজ্য চালিয়েছেন, এখন সেখানে যে রাজ্যে একটা বিজেপির পঞ্চায়েত মেম্বার ছিল না, সেখানে এখন 18টা বিজেপি এমপি ঘুরে বেড়াচ্ছে, 77টা বিজেপি এমএলএ ঘুরে বেড়াচ্ছে, আর কি বাকি আছে বলুন তো বিজেপির আসা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই বলছি, আপনার দৌড় আমাদের দেখা হয়ে গেছে, এবার বিজেপি আসা ঠেকানো নয়, এবার বিজেপিকে তাড়ানোর সময় এসছে বাংলা থেকে, বিজেপিকে তাড়াতে কারা, চিরকাল বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে যারা, দেশের মানুষ জানেন, যারা আমাদেরকে সমর্থন করেন তারাও জানেন, যারা আমাদেরকে সমর্থন করেন না তারাও জানেন, আমাদের 5টা ব্যাপারে আমাদের ভালো থাকতে পারে, 5টা ব্যাপারে আমাদের দোষ করে থাকতে পারে, কিন্তু যে কোনো মানুষেরা জানেন, যদি এমন কোনো দিন আসে যেদিন দেশের সমস্ত রাজনৈতিক দল বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নেবে, যদি এমন কোন দিন আসে যেদিন আমাদের দেশের সব কটা রাজনৈতিক দলের পতাকা বিজেপির কাছে, আরএসএস এর কাছে বিক্রি হয়ে যাবে, তারপরে শেষ লড়াইয়ের দিনে দুটো পতাকা থাকবে, যে দুটো পতাকা আরএসএস এর কাছে বিক্রি হবে না, একটা কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা, এই দুটো পতাকা বিজেপির বিরুদ্ধে ছিল, বিজেপির বিরুদ্ধে
আছে বিজেপির বিরুদ্ধে থাকবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাজপেয়ী আদবানির পায়ে ধরে মঞ্চুক্ত করা পার্টি নয়, আমরা চিরকাল বিজেপির বিরুদ্ধে লড়াই করা পার্টি। বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, করছি, আগামী দিনেও করব। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি মুসলমানের ভোট চাইতে এসছেন, এনআরসির নাম করে, সিএর নাম করে। যেদিন পার্লামেন্টে সিএ পাশ হয়েছিল, লোকসভা ভোটের আগে আপনি বলেছিলেন তৃণমূলকে ভোট দাও, আমরা সিএর বিরুদ্ধে লড়াই করব। মানুষ তৃণমূলকে ভোট দিলেন, আবু তাহেরকে এখান থেকে জিতিয়ে পাঠালেন। তারপরে কি হলো, পার্লামেন্টে যেদিন লোকসভায় যেদিন সিএর বিল এনে বিলকে পাশ করানো হচ্ছিল, সিএ কে আটকানোর নাম করে মুর্শিদাবাদের মানুষের ভোট পেয়ে যে লোকটা পার্লামেন্টে গেছে, আবু তাহেরের কথা ছিল সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে সিএ এর বিরুদ্ধে আওয়াজ করবে, সিএ এর বিরুদ্ধে ভোট করবে। তার বদলে আবু তাহের কি করছিল, আবু তাহের নিজের বাড়িতে, মুর্শিদাবাদে নিজের বাড়িতে এসি ঘরে বসে টিভিতে, লোকসভা টিভিতে সিএ ভাষণ দিচ্ছিল আমির আপেল খেতে খেতে। এই হচ্ছে আবু তাহের। লড়াই আমরা করেছিলাম, আমাদের ক্ষমতা কম, তাও ইতিহাসে লেখা থাকবে যেদিন পার্লামেন্টে সিএ পাশ হচ্ছিল সেই দিন বামপন্থী সাংসদ যারা আছেন তারা পার্লামেন্টে লড়াই করেছিল সিএ এর বিরুদ্ধে, রাহুল গান্ধী অধীর চৌধুরীদের নেতৃত্বে কংগ্রেস লড়াই করেছিল সিএ এর বিরুদ্ধে। আর দিদির পেয়ারের ভাই আবু তাহের বাড়িতে বসে আঙুলাল আপেল খাচ্ছিল, টিভিতে দেখছিল কি রকম ভাবে সিএ পাশ হচ্ছে। তারপরে লজ্জা করছে না, এবার ভোট চাইতে এসছেন, আরে বিধানসভা ভোটের আগে বলেছিলেন তৃণমূলকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলকে সবাই খুব ভালোবাসে এমন নয়, সবাই যারা তৃণমূল চোরছেজরের পার্টি, তৃণমূলের এখন এমন অবস্থা হয়েছে জানেন তো, আপনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন কোনো তৃণমূলের কারোর সঙ্গে দেখা হবে, কোনো নেতার সঙ্গে, এমনি পাড়ার নেতা, আপনার পরিচিত তৃণমূলের নেতা, আপনার সাদা মনে কাদা নেই, কোনো পাপ নেই, আপনি এমনি তাকে ভালো মানুষের মতো ভালো মনে বললেন, তারা জানেন তো আপনাদের পার্টিটা না খুব সফট পার্টি, শুনে ভাবতে বলে তাকে আপনি আওয়াজ দিচ্ছেন। এমন অবস্থা হয়ে গেছে তৃণমূলের, ওদেরকে সৎ বললে ওদের ছেলে মেয়েরা হেসে ফেলে, বাবা বাবাকে সৎ বলছে, বাবা না তৃণমূল করে, বাবা না আমার চোর, এই তো তৃণমূল কংগ্রেসের অবস্থা। তাই তৃণমূল চোর এইটা বড় কথা নয়, বড় কথা কি জানেন তো, তারপরে বহু মানুষ ওরা জানে তৃণমূল চোর, তৃণমূল পশ্চিমবাংলায় কলকারখানা করে নি, চাকরি বাকরির অবস্থা খারাপ, বাংলার মানুষকে এখন মাটি কাটার কাজ করার জন্য, বাড়ি তৈরির কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য এখন বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে, এখানে কাজ করলে টাকা পাওয়া যায় না, টোটো লাইন থেকে শুরু করে, অটো লাইন থেকে শুরু করে, পাড়ার ক্লাব থেকে শুরু করে, ঈদের কমিটি, পুজোর কমিটি, সব কিছু হচ্ছে দাদাগিরি, সব কিছু তাদের রণবাজি, সব জায়গা দখল করে রেখে দিয়েছে, মহিলাদের কোনো সম্মান নেই, কিছু নেই, সবাই সব জানে। তারপরও তারা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, কেন তারা ভেবেছিলেন একটা বড় অংশের মানুষ যে বামপন্থীরা পারবে না, কংগ্রেস পারবে না, তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকাতে হবে। কি হলো